যোগা প্রাচীন ভারতবর্ষের এক অমূল্য উপহার। শরীর ও মনকে নিয়ন্ত্রণ করে সুচিন্তার বিকাশ ঘটায় যোগাভ্যাস। হাপানি আন্তর্জাতিক প্রদর্শনী হলে আয়োজিত রাজ্যভিত্তিক নবম আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধন করে বুধবার একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং আয়ুষ মিশন রাজ্য শাখার সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় 2015 সাল থেকে 21 জুনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশেই এই দিবসকে গুরুত্ব সহকারে পালন করা হয়। যোগা হচ্ছে নিজের জন্য এক যাত্রা, নিজের ও দেশের কল্যাণের জন্য প্রত্যেককেই নিয়ম করে প্রতিদিন যোগাসন করা উচিত। কিন্তু বর্তমান প্রজন্ম যোগা সম্পর্কে উদাসীন। মনের সাথে শরীরের একত্রীকরণের মাধ্যমে আত্মবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যোগা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় আজ দেশের রাজ্যগুলির তৃণমূল স্তর পর্যন্ত যোগা অনুশীলন করা হয়। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করলে নিজেকে যেমন সুস্থ রাখা যায়, তেমনি কঠিন সময়ে নিজেকে আরও ভালোভাবে বিকশিত করা সম্ভব হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে আমাদের সকলের অনুপ্রাণিত হওয়া উচিত। আন্তর্জাতিক যোগা দিবস এখানে বিস্তর আলোচনা হয়েছে, সেখানে বেশি কিছু বলার নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক যোগা দিবস এটা পালন হচ্ছে। যখন উনি রাষ্ট্রসংঘে উনি আহ্বান করলেন যে যোগা নিজের কল্যাণে এবং দেশের কল্যাণে এটা সবার যে যোগা করা উচিত, তখন ওনার আহ্বানে সারা দিয়ে 21 জুন দেশে আন্তর্জাতিক স্তরে যোগা দিবস পালন হচ্ছে। 2015 থেকে সেটা শুরু হচ্ছে, 9 বছর ধরে সেটা হচ্ছে। এবং ভারতবর্ষের অনেকে এই যে সম্ভব ধারণা যোগা সম্পর্কে বিদেশে অনেকে জানে, আমাদের নিজেদের দেশের লোক অনেকে সেই সম্পর্কে এখন যারা নিউ জেনারেশনের যারা আছে, যারা মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে, তারা কিন্তু এই যোগা সম্পর্কে অনুদাসী এবং বিশেষ করে তাদের জন্য এই যোগাটা খুবই পড়ে। আমরা জানি যে যোগার মাধ্যমে এটা আমাদের পরম্পরা এবং ভারতবর্ষের ঐতিহ্য সাথে যে নিজেকে জানা, শুধু যোগা করলেই হবে একটা বিরাট না, নিজেকে জানা, নিজে নিজে আবিষ্কার করা এবং যোগার মাধ্যমে মনের যে স্থিরতা, শরীরের সাথে যে তার কানেকশন, তার স্পিরিচুয়াল যে বিষয়টা সেটাও কিন্তু ডেভেলপ করে। এবং আমরা করি না, আমরা কিন্তু যারাই জানি আছেন, যারা অফিসার থেকে শুরু করে আমাদের মতো যারা ব্যক্তিরা আছেন বিভিন্ন স্থলে, আমরা আজকে আমরা বিভিন্ন কাজে আমরা কিন্তু আমরা কিন্তু বলি থেকে এখানে বক্তব্য সমান করে বলি, কিন্তু নিজেরা কতটুকু করি সেটা কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে দেখে আমাদের শেখা উচিত যে উনি প্রতিনিয়ত এগুলো করে। এখানে বিভিন্ন কাজে অনেকে ব্যস্ত আছে এখানে, কিন্তু আমি জানি অনেকে সেটা সম্ভব হয় না, কিন্তু সম্ভব হয় না কিন্তু কঠিনও কারণ আমরা ইচ্ছে করলে আমরা এটা করতে পারি। আজকে আমাদের এখানে একটু পাবেই ব্যায়াম এখানে শুরু হবে, আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের বিভিন্ন যে যত জয়েন্টগুলো আছে, আমাদের লিগামেন্ট থেকে মাসুল থেকে শুরু করে আমরা খুব সরে আছি, সেটাকে ঠিকঠাক বিপাক ছাড়া আমার মনে হয় এখানে আর যারা ফোর্সের সাথে যুক্ত আছে এরা ছাড়া হয়তো এটা আমাদের মধ্যে খুব কঠিন। কিন্তু আজকে দিয়ে শুধু পালন করবে সেটা প্রতিনিয়ত করা হবে। এ বছরের যোগা দিবসের মূল ভাবনা হল বসুথের কুটুম্ব কর্মের জন্য যোগা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ব্রিটিশ ও মুঘল শাসনকালে ভারতবর্ষের ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছিল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই দেশের মর্যাদা এবং ঐতিহ্যের পুনরুত্থানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে যোগাভ্যাসকে দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অঙ্গ হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। আয়ুষ মিশনের ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে যোগা দিবসে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলিকে 15টি করে যোগা ম্যাট দেওয়া হয়। বুধবারের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনারানী সরকার, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, পদ্মশ্রী দীপা কর্মকারু। ফিরো রিপোর্ট, আর ইনিউজ।